ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অর্পিতা, অর্পিতা শৌখিনতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো চাল কুমড়োর ফিঙ্গার্স মোরব্বা। তো তোমরা দেখো চাল কুমড়োর ফিঙ্গার্স মোরব্বা আমি কীভাবে বানালাম। আমি বানাবো চাল কুমড়োর ফিঙ্গার্স মোরব্বা। তার জন্য আমার লাগবে পাকা চাল কুমড়ো, শীতকালে এটি পাওয়া যায়। তো চাল কুমড়ো পেকেছে আমরা কীভাবে বুঝবো, এরকম হাত দিয়ে ঘষা দিলে কুমড়োর গা থেকে একটা সাদা পাউডার মতো বেরিয়ে আসে, হাতে পাউডার পাউডার লেগে যায়, তাহলে আমরা বুঝবো এটা পেকেছে। তো কুমড়োটা আমি এখন কাটবো। তো কীভাবে কাটবো তোমরা দেখতে থাকো। কুমড়োটা পেকেছে কিনা বোঝার আর একটা উপায় হলো কুমড়োর বীজগুলো এরকম হলুদ হয়ে যাবে। এই যে এবার আমি কুমড়োটা ছোট ছোট করে কেটে নেব। তো কিভাবে কাটি তোমরা দেখো। এবার আমি এই খোসাগুলো ছাড়িয়ে নেব আর মাঝখানে এই বীজটা ফেলে দেব, আর যেগুলো এই শোলা শোলা মতো এগুলো ফেলে দেব। তো খোসাটা দেখো আমি ছাড়িয়ে নিয়েছি, যাতে একটুও সবুজ অংশ না থাকে সেইভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার আমি বীজটা ফেলে দেব। ছুরি দিয়ে কেটে নিলে ভালো হয়। দেখো আমি ভিতর থেকে বীজগুলো সব ফেলে দিয়েছি, আর শোলা শোলা মতো যে অংশটা ছিল সেটাও আমি ফেলে দিয়েছি। এবার আমি এটা ছোট ছোট করে কেটে নেব ফিঙ্গারের মতো করে। এভাবে আমি ছোট ছোট করে কেটে নেব, সবগুলো আমি এভাবে কেটে নেব। ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে দেখো। তো এবার আমি কি করব, চাল কুমড়োগুলো এইভাবে কেচিয়ে নেব, কাটা চামচ বা টুকটিকের সাহায্যে এইভাবে কেচিয়ে নিতে হবে। তো যদি কেউ মনে করো যে বিরক্তিকর লাগছে, অনেক সময়ের ব্যাপার, তো বেশি টাইম লাগে না, তবুও তোমরা পাশে একটা মোবাইল ফোনে গান চালিয়ে নিলে দেখবে যে খুব তাড়াতাড়ি সময়টা চলে যাচ্ছে। তো এইভাবে কেচিয়ে নিতে হবে, দেখো সব আমি কেচিয়ে নিয়েছি। তো এবার এটা আমি ধুয়ে ফেলবো। এবার আমি নিয়েছি বালতির মধ্যে জল, জলের মধ্যে দেব আমি চুন, যে চুনটা আমরা পানের সাথে খাই। তো পানের দোকানে অথবা রঙের দোকানে গেলেই পেয়ে যাবে চুন। তো চুনটা আমি জলের সাথে মিশিয়ে দেব। তারপর আমার কেচিয়ে রাখা ধুয়ে ফেলা যে চাল কুমড়োটা সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো। তো এটা সারা রাত আমি জলের মধ্যেই ভিজিয়ে রাখবো, আর 10 ঘন্টা এটা ভিজিয়ে রাখতে হবে। 10 ঘন্টা পর আমি ফিরে এলাম। এবার চুন জলে ভেজানো চাল কুমড়োগুলো আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ চুন জলে ভিজিয়ে রেখে কতটা শক্ত হয়ে গেছে চাল কুমড়োটা। এ দেখো কতটা শক্ত হয়ে গেছে। এটা ধুয়ে নেব, বারবার করে ধুতে হবে যতক্ষণ না চুন জলটা পরিষ্কার হয়ে যায়। দেখো কতটা ঘোলা জল, যেহেতু চুন জলে ভেজানো ছিল। তো যতক্ষণ না পরিষ্কার হয় ততক্ষণ এগুলো ভালো করে ধুতে হবে। এবার আমি এটা সেদ্ধ করে নেব। এবার আমি এটা সেদ্ধ হতে রেখে দিলাম ঢাকা দিয়ে।
আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব, জল থেকে এটা ছেঁকে নেব। এবার এটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। কড়াইতে আমি দিলাম চিনি, এর মধ্যে আমি দেব চিনিটা। এবার আমি নেড়ে নেড়ে চিনির একটা সেরা তৈরি করে নেব। তো বারবার এটা নাড়তে থাকতে হবে চিনির সেরাটা, যাতে লাল না হয়ে যায়। তো চিনি যতক্ষণ না জলের সাথে গুলে একটা চিনির সেরা তৈরি হয়, ততক্ষণ আমার নাড়তে থাকতে হবে। আর তোমরাও দেখতে থাকো, দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তোমরাও বানাও। তো বানিয়ে কেমন হলো আমাকে জানাতে ভুলবে না, কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো আমি লো ফ্লেমে চিনির সেরাটা তৈরি করে নিচ্ছি। তো চিনির সেরাটা আমার হয়ে গেছে, দেখো কতটা ঘন হয়ে গেছে চিনির সেরাটা। তো এবার আমি চাল কুমড়োটা চিনির সেরার মধ্যে ঢেলে দেব। এবার এটা নাড়তে থাকতে হবে, না নাড়তে থাকলে এটা লাল হয়ে যাবে, কারণ আমি সাদা মোরব্বা বানাবো। আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো এবার আমি নেব তিনটি এলাচ, তিনটি এলাচ আমি এটা গুঁড়ো করে নেব। তো এলাচগুলো গুঁড়ো করে নিয়েছি আমি। এবার এলাচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম মোরব্বার মধ্যে। তোমরা চাইলে ভ্যানিলা ফ্লেভার দিতে পারো, যার যে ফ্লেভার পছন্দ সে সেটা দিতে পারো। এবার আমি দিলাম গোলাপ জল। এটা নাড়তে থাকতে হবে যতক্ষণ না চিনির রসটা মোরব্বার মধ্যে শুষে নেয়। চিনির সেরাটা দেখো আস্তে আস্তে মোরব্বার মধ্যে শুষে নিচ্ছে। মোরব্বাটা আমার প্রায় হয়ে গেছে, দেখো চিনির সেরাটাও শুকিয়ে গেছে, আমার মোরব্বাটা রেডি হয়ে গেছে। চিনির সেরা আর একটু অবশিষ্ট নেই, পুরোটাই মোরব্বার মধ্যে শুষে নিয়েছে। আর মোরব্বাটা দেখো কতটা রসালো হয়েছে। এটা আমি এবার একটা থালায় ঢেলে নেব। তো থালায় ঢেলে এটা রোদ্রে শোকাতে হবে। রোদ্রে শোকালে ভিতরটা রসালো থাকবে মোরব্বার, আর উপরটা শুকিয়ে যাবে। তারপর কাঁচের পাত্রে তোমরা রেখে অনেক দিন ধরে এটা খেতে পারবে। তো তোমরাও ট্রাই করো বাড়িতে। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।